আজকে যে হরিবাসরের আয়োজন করা হয়েছে, পঞ্চম ডোল ও নারায়ণ পূজা উপলক্ষে আজকের এই হরিবাসরের আয়োজন, তো বাবা মধ্যাহ্নকালীন লীলা, এই লীলাসন কীর্তন করে যে আপনাদের মনে আনন্দ দিতে পারবো এ কোনো যোগ্যতাই আমার নেই। আমি এক অবুজ বালক আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কীর্তন পরিবেশন করে যে আপনাদের মনে আনন্দের সঞ্চার ঘটাতে পারবো এরকম কোনো যোগ্যতাই আমার নেই। কেবলমাত্র এসেছি আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবীর রাতুল রাঙ্গা চরণের দুলি আমার নিজ মস্তকে ধারণ করার জন্য। তো নারায়ণ পূজা উপলক্ষে আজকের এই হরিবাসরের আয়োজন। তো বাবা আমরা মূর্তির পূজা কেন করি? মূর্তির পূজা করলেই বা কি হয়? আজকে যে নারায়ণ মূর্তির পূজা, শুধু নারায়ণ মূর্তি নয়, যেমন দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো আমরা মূর্তি গড়িয়ে করি, এই মূর্তি পূজা করলে কি হয়, মূর্তি পূজা কেনই বা করতে হয়? আমাদেরকে যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী ভাই জিজ্ঞেস করে দাদা, যে ভাই আপনারা মূর্তির পূজা কেন করেন, মাটি দিয়া মূর্তি গড়ান, মাটির মূর্তি পূজা করিয়া আবার সেই মূর্তি জলে ফেলে দেন কেন, আমরা উত্তর দিতে পারি না। হ্যাঁ, মাটির মূর্তির পূজা কেনই বা করেন, মাটির মূর্তির পূজা করলে কি হয়, আমরা উত্তর দিতে পারি না। উত্তরে আমরা মুখ গুছিয়ে চলে আসি, কোনো উত্তর নেই আমাদের কাছে। সেই জায়গাতে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ প্রশ্ন করলেন, কাকে? রামকৃষ্ণ পরমহংসদেবকে। দেখেন, আমাদের সনাতন ধর্ম বলল ঈশ্বর নিরাকার, ঈশ্বর এক। ইসলাম ধর্ম ঠিক তাই বলেছে, আল্লাহ নিরাকার, আল্লাহ এক। কিন্তু আমরা সাকার মূর্তির পূজা করিয়া কাকে পাই? হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করছেন, গুরুদেব, আপনি যে প্রতিদিন মায়ের চরণে লুটিয়ে পড়েন, রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন কালী ভক্ত বাবা, কালীমায়ের সাধক ছিলেন, কালীমায়ের পূজা করতেন, গুরুদেব আপনি যে প্রতিদিন মায়ের পূজা দেন, হ্যাঁ, নয়ন জল দিয়ে মায়ের চরণে পড়ে থাকেন, মাকে কত দ্রব্যাদি সেবা দেন, একটা দিন দেখলাম না আপনার মা আপনার হাতের সেবা গ্রহণ করতে, মা মা বলে কাঁদেন, নয়ন জলে বাসেন, এই মাটির মূর্তির পূজা করিয়া কি হয়, শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছে, গুরুদেব এই মাটির মূর্তির পূজা করিয়া কি হয়, এই মাটির মূর্তির পূজা তুমি বাদ দিয়ে দাও, নয়তো আমাকে বলতে হবে সেই মাটির মূর্তি থেকে তুমি কি পেলে, মাটির মূর্তিকে কাবার দিলে কায় না, হ্যাঁ, কথা বললে কথা বলে না, নয়ন জলে বাসো সে একটুও পিড়ে তাকায় না, তুমি কেন তার পূজা করো, কেনই বা আমরা মাটির মূর্তির পূজা করি। গুরুদেব সংকটে পড়ে গেলেন, সংকটে পড়ে গেলেন, শিষ্য বিবেকানন্দকে নরেন বলে ডাকতেন, নরেন তুমি সেই উত্তর নিতে চাও তাই তো, তুমি আমার জন্য কিছু আগুনের ব্যবস্থা করো, তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো, প্রভু আগুন দিয়ে কি হবে, তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো, তারপর আমি তোমাকে বলছি। বিবেকানন্দ ছুটলেন আগুনের সন্ধানে, একটা প্রদীপ হাতে নিয়ে গুরুদেবের সম্মুখে এসে দাঁড়ালেন, গুরুদেব এই নিন আগুন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, হল না নরেন, আমি তোমার কাছে চাইলাম আগুন, তুমি এনে আমাকে প্রদীপ দিচ্ছ। স্বামী আবার ছুটলেন আগুনের সন্ধানে, নিয়ে আসলেন একটা গ্যাস লাইট, হ্যাঁ, গুরুদেব এই নিন আগুন। ও বিবেক, ও নরেন, আমি তোমার কাছে চাইলাম আগুন, তুমি আমাকে দিচ্ছ প্রদীপ, আমি তোমার কাছে চাইলাম আগুন, তুমি আমাকে দিচ্ছ গ্যাস লাইট।
গুরুদেব মাটির মূর্তির পূজা করতে করতে তোমার মস্তকটা নষ্ট হয়ে গিয়েছে, এই প্রদীপের মধ্যেই তো আগুন। গুরুদেব মস্তক নাড়াচ্ছেন, হলো না হলো না। গুরুদেব এই গ্যাস লাইটের মধ্যেই তো আগুন। গুরুদেব বলছে, নরেন এই গ্যাস লাইটের মধ্যে আগুন কেমন করে নিতে হয় আমি তো জানি না। গুরুদেব সেই গ্যাস লাইটে যখন টিপ দেবেন আগুন আসবে। ও নরেন, গ্যাস লাইটে টিপ দিলে যেমন আগুন পাওয়া যায়, হ্যাঁ নিরাকার ঈশ্বরকে পাওয়া যায় সাকারে সেই মাটির মূর্তির মধ্যে। তুমি টিপ দিতে হবে, তোমার যদি ভক্তি না থাকে, ভক্তি দৃষ্টি ভগবানকে লাভ করা যায়, মাটির মূর্তির পূজা করো তোমার ভক্তি থাকতে হবে। গ্যাস লাইটে টিপ দিলে যেমন আগুন মিলে, এই মাটির মূর্তিকে তুমি টিপ দিতে হবে, কেমন করে তোমার ভক্তি দ্বারা। তুমি ভক্তি দিয়ে মাটির মূর্তির উপাসনা করো, মাটির মূর্তি কথা বলবে, পাথরের মূর্তি কথা বলবে। পাথরের মূর্তি কথা বলেছিল না মা? পাথরের মূর্তি কথা বলে নাই? বলেছিল। মুকুন্দ দাসের পুত্র যেদিন ঠাকুর ঘরে গেল গোপীনাথের সেবা দিতে পিতার আদেশ রক্ষা করার জন্য, পাথরের মূর্তি কাবার খেয়েছিল বাবা? পাথরের মূর্তি পাথর ছিল না, সেই পাথরের মধ্যে নিরাকার ঈশ্বর এসে সাকার রূপে দেখা দিয়েছিলেন। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন গোপীনাথের মন্দিরে প্রবেশ করল পিতার আদেশ রক্ষা করার জন্য, নাড়ুর তালা হাতে নিয়ে, নাড়ুর তালা হাতে নিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করল। বাবা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে গিয়েছে গোপীনাথের সেবা দেওয়ার জন্য, হ্যাঁ। নাড়ুর তালা হাতে নিয়ে গোপীনাথের মন্দিরে কখনো সেবা দেয় নাই, দরজাটা বন্ধ করে, পাথরের মূর্তি তো বাবা কিন্তু অবুজ বালক রঘুনন্দন বলছে, ও প্রভু ও গোপীনাথ, আজ আমার পিতা আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছে, আজ তোমাকে সেবা দেবার জন্য, তোমার সেবা দেবার জন্য আমার পিতা আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে, তুমি আমার হাতের সেবা কি গ্রহণ করবে? পাথরের মূর্তি তো কোনো কথা বলে না বাবা, পাথরের মূর্তি কোনো কথা বলছে না, সে তো পাথর। রঘুনন্দন নাড়ুর তালা হাতে নিয়ে বলছে, ও গোপীনা তুমি আমার হাতের সেবা গ্রহণ করবে না? তুমি কি আমার হাতের সেবা গ্রহণ করবে না? পাথরের মূর্তি কোনো কথা বলছে না। গোপীনা বুঝেছি, বাবা দিলে কাও আমি দিলে কাবে না, হ্যাঁ তুমি না ভক্তের অধীন ভগবান, তুমি নিজে ছোট হয়ে বাড়াও ভক্তির সম্মান। প্রভু গো প্রতিদিন বাবা তোমার সেবা দে, বাবা কেমন করে তোমার সেবা দে আমি জানি না। প্রভু আমি অবুজ বলে তুমি আমি তুমি আমার হাতের সেবা গ্রহণ করবে না? আমি অবুজ বলে আনয়ে বিনয়ে করছে, পাথরের মূর্তি তো সেবা গ্রহণ করছে না মা। গোপীনাথ কাবে না? রঘুনন্দন কি করেছিল বাবা? তার মস্তকটা পাথরের মধ্যে টেকাতে লাগলো। প্রতিদিন বাবা তোমার সেবা দেই, আজ যদি এসে দেখে বাবা আমি তোমার সেবা দিতে পারি নাই, আমাকে বাবা বেত্রাঘাত করবে, আমার পিতা আমাকে মারবে, তুমি কি সেই আঘাত সহ্য করতে পারবে? তুমি তো ভক্তের অধীন ভগবান। মস্তকটা পাথরের মধ্যে টেকাচ্ছে, রক্ত জ্বর জ্বর করে গোপীনাথের চরণে পড়ছে, পাথরের মূর্তি গোপীনাথ কথা বলছে না। ও বুঝেছি, কৌশল অবলম্বন করতে হবে। দেখবেন মা, ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ যখন কাবার কায় না, মা কি করে হাতে একটা দণ্ড নেয়, সেই বাচ্চাটাকে যখন ভয় দেখায় মায়ের ভয়ে সেই বাচ্চাটা কাবার খায়, তাই না? রঘুনন্দন মনে মনে ভাবছে, আমি যখন খাই না আমার মা আমাকে কাবার জন্য হাতে একটা দণ্ড নেয়, দণ্ড যখন মা হাতে নেই মায়ের ভয়ে আমি কাবার খেতে হয়। বুঝেছি গোপীনাথ, তুমি আজ আমার হাতের সেবা গ্রহণ করবে এমন
কিছু তোমার সাথেও করতে হবে। রঘুনন্দন হাতের মধ্যে একটা দণ্ড নিল, দণ্ড নিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, গোপীনাথ তুমি কাবে কি না বলো? ভক্তির ভক্তির কাছে ভগবান পরাস্ত হয়ে গেলে, ভক্তের ভক্তির কাছে ভগবান পরাস্ত। পাথরের মূর্তি গোপীনাথ হাতে ছিল বাঁশি, বাঁশিটা রেখে দিয়ে রঘুনন্দনকে বলছে, রঘুনন্দন রে তোর মতো ভক্ত এই জগতে হয় না, দে দে রঘুনন্দন আমায় নাড়ু দে। রঘুনন্দন নাড়ুদা, 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 গোপীনাথ নাড়ুকা, গোপীনাথ নাড়ুকা, গোপীনাথ নাড়ুকা, গোপীনাথ নাড়ুকা, রঘুনন্দন নাড়ুদা, 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 গোপীনাথ নাড়ুকা, নিতাই গোর হরি বল, হরি বল, হরি বল, গোপীনাথ নাড়ুকা। মুকুন্দ দাস আসলে, রঘু তুই আমার গোপীনাথের সেবা দিয়েছিলি, পিতা অনেক কষ্ট হয়েছে আমি গোপীনাথের সেবা দিয়েছি, যে কয়টা নাড়ু তুমি আমাকে দিয়ে গিয়েছিলে গোপীনাথের সেবায় দেবার জন্য একটা নাড়ু আর আমার কাছে নাই। মুকুন্দ দাস হাসতে লাগলেন, রঘু সব নাড়ু তুই খেয়ে নিলি আর বলেছিস গোপীনাথের সেবা দিয়েছিস, হ্যাঁ কার সাথে চলচাতুরি করিস, সব নাড়ু খেয়ে নিলি তুই আর বলছিস গোপীনাথের সেবা দিয়েছিস। রঘুনন্দন বলছে, হে পিতা গোপীনাথ আজ নিজ হাতে আমি গোপীনাথের সেবা দিয়েছি, গোপীনাথ আমার হাতের সেবা গ্রহণও করেছে। রঘু সত্যি বলছিস? হে পিতা সত্যি বলছি। পরদিন পরীক্ষা করার জন্য মুকুন্দ দাস রঘুনন্দনের হাতে আবার নাড়ুর তালা ধরিয়ে দিলি, রঘু আজ তুই গোপীনাথের সেবা দিতে হবে। পরদিন যখন আবার রঘুনন্দন নাড়ুর তালা হাতে নিয়ে কপাটটা বন্ধ করে গোপীনাথকে ডাকতে লাগলো, কথোপকথন করছে, কথা বলছে, মুকুন্দ দাস অদূর থেকে দাঁড়িয়ে দর্শন করলেন, ঠাকুরঘরে আমার গোপাল একামাত্র প্রবেশ করলো, আমার রঘুনন্দন একামাত্র প্রবেশ করলো, কথা বলছে কার সাথে, কথাটা কার সাথে বলছে, গোপীনাথের সাথে কথোপকথন করছে। যখনই দরজায় ধাক্কা দিলেন দেখতে পেলেন একটা নাড়ু আর অর্ধেক করিয়া হাতের মধ্যে রাখা, একটা নাড়ু গোপীনাথের হাতে রাখা, বাঁশি ছিল হাতে সেই বাঁশি নিচে রাখা আছে, আবার পাথরের মূর্তি পাথর হয়ে গেল। মুকুন্দ দাস নয়ন জল ছেড়ে দিলি, নয়ন জল ছেড়ে দিয়ে রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, রঘু রে এতদিন যাবত আমি গোপীনাথের সেবা দেই, একদিনও গোপীনাথের দর্শন পেলাম না, রঘু
তোর কাছে কি এমন বস্তু যে গোপীনাথকে তুই সেবা দিলি? বল হরি বল। সেই গোপীনাথের মূর্তি ভারতের বর্ধমান জেলার শ্রীকণ্ড ধামে কোনো আছে বাবা? সেই পাথরের মূর্তি গোপীনাথ, যে গোপীনাথ রঘুনন্দনের হাতের সেবা গ্রহণ করেছিল। ভগবান সদা সর্বদা আমাদের পরীক্ষা নেয় মা।